কমার পর আবার বেড়েছে বেশ কয়েকটি সবজির দাম বিশ টাকা বেড়েছে কাঁচা মরিচের দর কয়েকদিন আগে কিছুটা কমলেও কেজিতে একশো টাকা বেড়েছে ইলিশের দাম এদিকে আজও শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বাজার তদারকি করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নিম্নমুখী সবজির দামে কিছুটা পরিবর্তন এসেছে কেজিতে পাঁচ থেকে দশ টাকা বেড়েছে পটল শশা ঢেঁড়সের দাম তবে কিছুটা কমের দিকে পেঁপে টমেটো গাজর কিছু একটা পণ্য একটু কমছে বেগুন পটল আর ভেন্ডি আর আর ঢেঁড়স একটু দাম বাড়ছে টমেটো যে দুইশো বিশ দুইশো ছিল এই টমেটো এখন একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ থেকে বিক্রি করা যাবে আশি টাকা গেলো দিয়ে কিনছি মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজার ও মোহাম্মদপুরের টাউন হল মার্কেট ঘুরে দেখা যায় একদিনের ব্যবধানে আবারও বেড়েছে মরিচের দাম এদিন খুচরা বাজারে বিশ টাকা বেড়ে কাঁচা মরিচ বিক্রি হয়েছে একশো আশি থেকে দুইশো টাকা মাছের সরবরাহ ঠিক থাকলেও বাজারে ক্রেতা কম দাবি বিক্রেতাদের এদিকে কমতির দিকে নামা ইলিশের দাম বেড়েছে কেজিতে একশো টাকা এই শেষ টাকা বিক্রি করছে গত সপ্তাহে আজকে 1600 টাকা সাপ্লাইলে এমনি অনেক বাড়তি অন্যন্য মাছ বাইলে মাছ 1000 1200 পুরো বাজার ফাঁকা দেয় না সকাল থেকে বসে রইছি করি নাই বাজারে ব্রয়লান মুরগি বিক্রি হচ্ছে কেজি প্রতি 155 থেকে 160 টাকায় সোনালী মুরগি বিক্রি হচ্ছে 260 ও প্রতি কেজি দেশি মুরগির দাম 500 থেকে 520 টাকা এদিন মোহাম্মদপুর টাউন হল মার্কেটে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বাজার মনিটরিং করে ভোক্তা অধিকার এ সময় মূল্য তালিকা না থাকা ও ওজনে কম দেয় কয়েকটি দোকানিকে জরিমানা করা হয় সবজি বিক্রেতা হোক মাংস বিক্রেতা হোক মাছ বিক্রেতা হোক আমরা আলাপ করেছি আমরা বাজারের অবস্থা জানার চেষ্টা করেছি বাজার নিয়ে আমরা ভীষণভাবে আশাবাদী কারণ আমাদের মূল্য কমছে তারা নিজেরাই মনিটরিং কার্যক্রম পরিচালনা করছে এবং আমাদেরকে অবহিত করছে যে কোথাও কোনো অনিয়ম পেলে সেটি অবহিত করছে শিক্ষার্থীদের সহযোগিতায় জোর মনিটরিং এর ফলে বাজারে নিত্যপণ্যের দাম অনেকটাই কমে এসেছে বলে জানান সংশ্লিষ্টরা সংশ্লিষ্টরাহাদুর রহমান সময় সংবাদ ঢাকা চার দশক ধরে আপনার